এবিএন টেলিকম কি ব্যবসা করে, কি তাদের প্রোডাক্ট, এবং আপনারা আপনাদের আস্থা এবিএন টেলিকমের উপর কেন রাখবেন, এটা হলো মূল ইস্যু। আমি খুব সহজভাবে সরল ভাষায় এবিএন টেলিকমের মূল বিষয় সম্পর্কে আপনাদেরকে অবগত করব। ইন্টারনেট আমরা সবাই ব্যবহার করি, এই ইন্টারনেটের সবচেয়ে বড় বাহন হচ্ছে স্মার্টফোন, সেটা আমরা বাড়িতেই ব্যবহার করি বা অফিসেই ব্যবহার করি। অফিসে আমরা অনেকে ল্যাপটপ ব্যবহার করি, কিন্তু সবাই আমরা স্মার্টফোনের সাথে সংযুক্ত। গত বছর এই স্মার্টফোনের মাধ্যমে সব মিলিয়ে 3 পেটাবাইট ডাটা এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মানুষ আদান প্রদান করেছে। এখন এই যে পেটাবাইট, এটা শুনলেই ভয় লাগে, জিনিসটা কি? আমরা মেগাবাইট গিগাবাইট এই পর্যন্ত জানি, 1000 টেরাবাইট 1 পেটাবাইট। 1000 টেরাবাইট কি? 2.5 লক্ষ ডিভিডি। 2.5 লক্ষ ডিভিডিতে যে পরিমাণ ডাটা থাকে সেটা তো, এখন যদি আমরা 3 পেটাবাইট ডাটা গত বছর স্মার্টফোনে ব্যবহার করে থাকি, তাহলে কি পরিমাণ ডাটা মানুষ এই স্মার্টফোনের ভেতর দিয়ে ইন্টারনেটের মাধ্যমে আদান প্রদান করে সহজে অনুমান করতে পারেন। আগামী 2022 সালে এটা 10 গুণ হবে কমপক্ষে, এটা খুব কনজারভেটিভ একটা হিসাব, এই শুধু এশিয়া প্যাসিফিক রিজিয়ন। আমরা আজকে বাংলাদেশে যেভাবে ইন্টারনেট ব্যবহার করছি, আমাদের ট্রেন্ড এর চেয়েতে কোন অংশ কম হবে না। আমরা যদি এই অঞ্চলে বিভিন্ন দেশের ইন্টারনেটের হেলথ বা স্বাস্থ্যের দিকে তাকাই, আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাভারেজ স্পিড গড়পড়তা এই রিজিয়নে এক দেশ থেকে আরেক দেশের পার্থক্যটা কতখানি। ভারত সব মিলিয়ে 3.6 Mbps হচ্ছে তাদের অ্যাভারেজ স্পিড, কিন্তু যদি কোরিয়ার দিকে তাকান 27, এটা হচ্ছে গড়, আমরা অ্যাভারেজে যদি হিসাবটা করি। যদি 4 Mbps এর একটু বেশি স্পিডের কথা চিন্তা করি, তাহলে ভারতে মাত্র 25% ইন্টারনেট ব্যবহারকারী, মানুষ না কিন্তু ইন্টারনেট যারা ব্যবহার করেন তাদের মধ্যে মাত্র 25% 4 Mbps এর স্পিড তারা ব্যবহার করেন। 10 Mbps এটা ভারতে ব্যবহার করে কয়জন? 5%, চায়নাতে আরো কম। যদি 15 Mbps এর দিকে তাকাই তাহলে আরো কম। কেন এই কথাগুলো বলছি আপনাদেরকে সুস্পষ্ট একটা ধারণা দেওয়ার জন্য, যে এই এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যেই দেশগুলোকে আমরা ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে উদাহরণ হিসাবে সবসময় চিন্তা করি, আসলে কিন্তু তারা ততখানি বড় উদাহরণ নয়, এবং সেই বিবেচনায় এডিএন টেলিকম অত্যন্ত সচেতনভাবে সেই খুচরা ইন্টারনেট সেটা নিয়ে ব্যবসা করা থেকে নিজেকে বিরত রেখেছে। আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই, এটা হচ্ছে বাংলাদেশের চালচিত্র, মাত্র 30% ইন্টারনেট ব্যবহারকারী 4 Mbps ব্যবহার করে, কিন্তু বাংলাদেশ সরকার বলেছে কমপক্ষে 5 Mbps স্পিড হচ্ছে ব্রডব্যান্ড, এটা ব্রডব্যান্ডের ডেফিনেশন। আমরা ব্রডব্যান্ডের নামে যেগুলো পাই এটাকে বলা হয় ফ্রডব্যান্ড, ব্রডব্যান্ড আসলে না। বাংলাদেশের মোর দেন 60% ইন্টারনেট যারা ব্যবহার করেন তারা সবাই ন্যারো ব্যান্ড বা ফ্রডব্যান্ড ব্যবহার করেন, এটাই হলো বাস্তব। এটাই কিন্তু সবার জন্য অপরচুনিটি,
আমাদের জন্য অপরচুনিটি এই কারণে আগেই বলেছি যে এডিএন টেলিকম খুচরা ইন্টারনেটের ব্যবসাটা এড়িয়ে চলে। আমাদের বিজনেস মূলত মাল্টিন্যাশনালস, ব্যাংক, বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান যারা ব্যবসা করে তাদের সম্পদ অর্জন করেন। দোজ হু মেক মানি, উই মেক মানি উইথ দ্যাম। আমাদের এই বিজনেসের তিনটা মূল উপাদান আছে। একটা হচ্ছে ওয়্যারলেস বেতার তরঙ্গ, আরেকটা হচ্ছে অপটিক্যাল ফাইবার। এটা চোখে দেখা যায়, ওয়্যারলেসটা দেখা যায় না। আরেকটা হচ্ছে স্যাটেলাইট কমিউনিকেশন, গামলাটা আমরা দেখতে পারি, বিশাল একটা জিনিস। এই তিনটা মাধ্যম নিয়ে ব্যবসা করার অনুমতি বাংলাদেশ সরকার বা বিটিআরসি এডিএন টেলিকমকে দিয়েছে, এবং এটা বাংলাদেশের একমাত্র অর্গানাইজেশন যারা এই তিনটা সম্পূর্ণ ভিন্ন মিডিয়ামে কানেক্টিভিটি দিয়ে থাকে। আর কারোর কিন্তু এই সক্ষমতা নেই, এই প্রাতিষ্ঠানিক সক্ষমতা। আপনারা শুনলে খুশি হবেন, বাংলাদেশ সেনাবাহিনী আফ্রিকার মালিতে এখন নিয়োজিত আছে এবং সেখানে তারা উপগ্রহের মাধ্যমে দেশের সাথে যোগাযোগ রাখে। সেই স্যাটেলাইটের কমিউনিকেশনের প্রশিক্ষণটা আমরা দিয়েছি। শুভেচ্ছার নিদর্শন শুরু, এখানে আমরা কোনো ব্যবসা করিনি। আমাদের সন্তানরা জীবন বাজি রেখে বিশ্বশান্তি বজায় রাখছে এবং তাদের সেই সক্ষমতা বৃদ্ধিতে এডিএন টেলিকম গর্বিত অংশীদার। এই কথাটা বললাম এই জন্য যে বাংলাদেশের স্যাটেলাইট কিন্তু আসছে, আমি সেই প্রসঙ্গে পরে আসছি। আমরা এই যে ব্যবসাগুলো করছি সেটা করতে গিয়ে আমাদের আন্তর্জাতিক পরিমণ্ডলে বেশ কয়েকটি অত্যন্ত স্বনামধন্য অংশীদার রয়েছে, পার্টনার রয়েছে। এদেরকে সবাইকে আপনারা চেনেন, সিংটেল, টাটা টেলিকম, পৃথিবীর এক নম্বর টিআর ওয়ান ক্যারিয়ার, মাঝখানে আছে অরেঞ্জ। অরেঞ্জ হচ্ছে, আগের নাম ছিল ফ্রান্স টেলিকম, এখন সেটা অরেঞ্জ, ওবিএস, অরেঞ্জ বিজনেস সিস্টেমস। এরা কি করত, একসময়ে বাংলাদেশে একটা অর্গানাইজেশনের নাম আপনারা অনেকেই শুনেছেন, সিটা। সিটার কাজ ছিল শুধুমাত্র এয়ারলাইনগুলোকে কানেক্ট রাখা। সেই সিটাকে অরেঞ্জ কিনে নিয়েছে, এবং সেই সূত্রে অরেঞ্জের সাথে আমাদের পুরনো সম্পর্কের কারণে আজকে এডিএন টেলিকম সারা বাংলাদেশের বেসামরিক বিমান চলাচলের সামগ্রিক ব্যবস্থাপনার পেছনের কাজগুলো এডিএন টেলিকম করে দিচ্ছে। তাদের কানেক্টিভিটিটা, তারা যে সংযুক্ত, আপনারা কেউ কিন্তু এখন কোটি টাকা দিলেও কাগজের এয়ার টিকিট পাবেন না। এটা ছিল 2007 সালের জুন মাস পর্যন্ত ছিল, এখন সব প্লেনের টিকিট ইমেইলে। এই যে র্যাডিক্যাল একটা চেঞ্জ হয়েছে, কিসের কারণে? সারা পৃথিবী জুড়ে ডিসিশন হয়েছে যে প্লেনের টিকিট আর হার্ড কপিতে বিক্রি হবে না, এটা ইলেকট্রনিক্যালি আসবে। বাংলাদেশেও সেটা হয়েছে। এই বিশাল কর্মযজ্ঞ, তার ব্যবস্থাপনা যেটা আমরা কেউই চোখে দেখি না, সেটা অরেঞ্জ করে এবং তাদের সঙ্গে আমরাও একসাথে কাজ করি। এই তিনটা লাইসেন্স যেটার কথা আমি বললাম, নেশন ওয়াইড আইএসপি, সারা দেশ জুড়ে আমাদের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের ব্যবসা আছে। বলবেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের ব্যবসা আছে কিন্তু আমরা রিটেলে ব্যবসা করছি না, করছি না অত্যন্ত সচেতনভাবে, এই জন্য যে ঘরে ঘরে ইন্টারনেট সংযোগ দিয়ে সেখান থেকে গ্রাহকদের কাছ থেকে মাসে মাসে বিল নিয়ে আসা, এই সংযোগ দেওয়ার খরচ, একটা বাড়িতে সংযোগ দেওয়ার যে খরচ, একটা ফ্যাক্টরিতে সংযোগ দেওয়ার এই একই খরচ। কিন্তু ঘরের যিনি ইন্টারনেট ব্যবহার করেন তিনি খুব অল্প পরিমাণে বিল দেন, আর যখন একটা বড় ব্যাংক ইন্টারনেট কানেকশন নেয়, ইন্টারনেট কানেকশন, ডেটা কানেকশন নেয়, তখন কিন্তু একটা ব্যাংক থাকে না, তার 500-700 ব্রাঞ্চ আমাদেরকে কানেক্ট করতে হয় বাংলাদেশের ভেতরে। আর যারা মাল্টিন্যাশনাল ব্যাংক তাদেরকে সারা পৃথিবীতে তাদের যে সমস্ত অপারেশন আছে সেটার সাথে কানেক্টেড করতে হয়। অতএব এখানে
ঝুঁকিটা অনেক কম, লাভের পরিমাণটা ভালো। সেই কারণেই আমরা সেদিকে মনোনিবেশ করেছি। আমাদের আছে আইপি টেলিফোনি সার্ভিস, ইন্টারনেট, তার সঙ্গেই একটা টেলিফোন লাগিয়ে দেওয়া হয়, সেটার মাধ্যমে আপনি যে কোনো জায়গায় টেলিফোনে কথা বলতে পারেন। এটা আমাদের গ্রাহকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। আমাদের আছে ভিস্যাট হাব, যেটা বলেছি স্যাটেলাইটের যে সংযোগ, উপগ্রহ ভূ কেন্দ্র যেটাকে আমরা বলে থাকি সেটাকে আমরা হাব বলি। আমাদের রয়েছে বিভিন্ন বেতার তরঙ্গ, যেই বেতার তরঙ্গের মধ্য দিয়ে আমরা আমাদের গ্রাহকদেরকে ওয়্যারলেসলি কানেক্টেড করি। আমাদের সার্ভিস মূলত ক্যারিয়ার সার্ভিস একদিকে, যেটা বলেছি গ্লোবাল এমপিএলএস, আইপিএলসি, এই টার্মগুলো। আইপিএলসি, এমপিএলএস, আমরা যদি ইন্টারনেটের জগৎ থেকে একটু বেরিয়ে যাই, যখন রাস্তা দিয়ে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি যখন যান, সব গাড়ি চলাচল বন্ধ, শুধুমাত্র তাদের গাড়ি যায়। এই আইপিএলসিটা কিন্তু সেই কানেক্টিভিটি, এর দাম অনেক বেশি। কে নেয় এটা? মাল্টি ন্যাশনাল কর্পোরেশন, মাল্টি ন্যাশনাল ব্যাংক, তারা নিয়ে থাকে। কারণ তাদের সাথে তাদের সারা পৃথিবীর যত অফিস আছে সবার সাথে অত্যন্ত সিকিউরড একটা যোগাযোগ রাখা প্রয়োজন। সেই কারণে ঘরে আমরা যে ইন্টারনেট ব্যবহার করি, যেটা দিয়ে ফেসবুক আমরা দেখি, সেই ইন্টারনেট দিয়ে কিন্তু ব্যাংকের ব্যবসা হয় না। তাদেরকে আইপিএলসি কানেক্টিভিটি নিতে হয়, তাদেরকে এমপিএলএস নিতে হয়। এই টার্মিনোলজিগুলো নিয়ে আমরা বেশি সময় নষ্ট করব না। আমাদের এই গ্লোবাল এবং লোকাল এমপিএলএস, যেটা গ্লোবাল সেটা তো বললামই দেশের বাইরে, আর লোকাল এমপিএলএস এ দেশের ভেতরে বিভিন্ন বড় বড় কর্পোরেশন, আমাদের শীর্ষস্থানীয় ব্যাংক সমূহ, তাদের কার্যক্রম পরিচালনার জন্য লোকাল এমপিএলএস। এই যে আমরা একটা ব্যাংকের চেক যে কোনো ব্রাঞ্চে জমা দিয়ে টাকা তুলতে পারি, এর পেছনে যে প্রযুক্তির যে জটিল কার্যক্রম সেটা কিন্তু এই লোকাল এমপিএলএস এর মাধ্যমেই পরিচালিত হয়। একটা জায়গাতে সার্ভার আছে, কিন্তু সেই সার্ভারের সাথে সংযোগের ব্যবস্থাটা তো করতে হয় না? ব্যাংক কাকে দায়িত্বটা দেবে? যে বিশ্বস্ত, যার উপর বিশ্বাস রাখা যায়। শুনে খুশি হবেন, এডিএন টেলিকম সেই আস্থা অর্জন করেছে বাংলাদেশে, যারা কার্যক্রম পরিচালনা করছে দেশি এবং বিদেশি সকল ব্যাংকের। আইপিএলসির কথা বলেছি, অত্যন্ত সিকিউরড একটা ডাটা কানেকটিভিটি, ইন্টারন্যাশনাল প্রাইভেট লিজ সার্কিট, এই হচ্ছে এর নাম। দেশের সাথে বিদেশের খুবই সিকিউরড একটা কানেকটিভিটি দেওয়া হয়। বিদেশি দূতাবাসগুলো, তারাও এই সেবা নিয়ে থাকেন আমাদের কাছ থেকে। স্যাটেলাইটের কথা বলছিলাম, আমাদের বাংলাদেশে অতি শিগগিরই সরকার স্যাটেলাইট উৎক্ষেপণ করতে যাচ্ছে, এবং সেই স্যাটেলাইট আসার পর এদেশে ব্যবসার একটা নতুন দিগন্ত খুলে যাবে। একটা উদাহরণ দেই, প্রত্যন্ত অঞ্চলে বিজিবির বিভিন্ন আউটপোস্ট আছে, এরা কিন্তু এখনো একটা বিচ্ছিন্ন দ্বীপ হিসাবে রয়ে গেছে। এদের সবাইকে একটি একক নেটওয়ার্কে নিয়ে আসা খুবই সম্ভব হবে যখন আমরা আমাদের নিজেদের স্যাটেলাইট উৎক্ষেপণ করব। একইভাবে দেশের ডাকঘরগুলো, সবাই কিন্তু এখনো কম্পিউটারের সাথে সংযুক্ত নয়, কম্পিউটার নেটওয়ার্কে সংযুক্ত নয়, তাদেরকে আমরা সংযুক্ত করতে পারব। তার চেয়ে বড় কথা, স্যাটেলাইটের যেটা সবচেয়ে বড় সুবিধা, আপনি কোথায় অবস্থান করছেন এটা কোনো বিষয় নয়। নদীর মাঝখানে একটা চরে থাকতে পারেন, গহীন বনের মাঝখানে থাকতে পারেন, যে কোনো জায়গাতে স্যাটেলাইট যে কোনো দূরত্ব থেকেই, যে কোনো অবস্থান থেকেই কানেক্টেড করতে পারে। এবং এডিএন টেলিকমের ইন হাউস ক্যাপাসিটি, নিজস্ব সক্ষমতা রয়েছে এই স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সংযুক্ত করার, যে কোনো সেবা দেওয়ার, সেই সক্ষমতাকে আমরা অতি দ্রুত মনিটাইজ করতে পারব, অতি দ্রুত আমরা সেটার অর্থায়ন করতে পারব যখনই এই বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট মহাশূন্যে উৎক্ষেপণ করা হবে। আমাদের রয়েছে ডেটা সেন্টার। ডেটা সেন্টার কি? ডেটা সেন্টার হচ্ছে ইন্টারনেটের ফ্যাক্টরি এবং ওয়্যারহাউস, যেখানে ইন্টারনেট তৈরি হয় সোজা বাংলায়, হ্যাঁ, এবং ওয়্যারহাউস ওখানে রাখা হয়, খুব সিকিউরড একটা ইনস্টলেশন।
ফ্যাক্টরি গুদামঘর এগুলো তো সবই আমরা খুব যত্নের সাথে রাখি। এই ইন্টারনেটেরও একটা ফ্যাক্টরি আছে, ইন্টারনেটেরও একটা ওয়্যারহাউস আছে, সেইটাকে বলা হয় ডাটা সেন্টার। সেই ডাটা সেন্টার আমাদের আছে এবং সেটার আরও এক্সপ্যানশন হচ্ছে। আমরা বর্তমানে আপাতত শুরু করেছি ছোটটা দিয়ে, কিন্তু আমাদের কাজ চলছে। আমরা আশা করছি যে অনেক ব্যাপক আকারে আমরা ডাটা সেন্টার স্থাপন করব দেশের ভিতরে বিভিন্ন জায়গাতে। আইপি টেলিফোনের কথা আগেই বলেছি, ভিডিও কনফারেন্স। মাননীয় প্রধানমন্ত্রীকে আপনারা দেখেছেন, উনি আজকাল ওনার দপ্তরে বসে একসঙ্গে 4-5টা ব্রিজ উদ্বোধন করে ফেলেন। কি লাভ হয়? প্রথম কথা, তাকে অফিস থেকে বেরোতে হচ্ছে না। দ্বিতীয়ত, এর কারণে কোনো যানজট তৈরি হচ্ছে না। তৃতীয়ত, সবচেয়ে বড় কথা, সেই স্থানীয় লোকগুলোর কোনো দুর্ভোগ হচ্ছে না। উনি অত্যন্ত বিচক্ষণ মানুষ, অত্যন্ত বিচক্ষণ মানুষ। উনি ভিডিও কনফারেন্সিং এর এই পুরো সুবিধাটাকে কাজে লাগিয়ে গত মাসে উনি আমাদের সাবমেরিন কেবল উদ্বোধন করলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমরা কল্পনাই করতে পারতাম না এই প্রধানমন্ত্রীর দপ্তরের এই ভিডিও কানেক্টিভিটি এডিএন টেলিকম দিয়েছে। আমরা গর্বিত। আজকে যেটা প্রধানমন্ত্রী ব্যবহার করছেন, সেই একই ভিডিও কনফারেন্সিং আমাদের মাল্টিন্যাশনাল ক্লায়েন্টসরা তারা ব্যবহার করছে। এর মাধ্যমে তাদের বিভিন্ন জায়গায় ভ্রমণ করার প্রয়োজনীয়তা অনেকখানি কমে এসছে। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টররা, তাদের রিজিওনাল চিফ যারা আছেন, তাদের সাথে ভিডিও কনফারেন্সিং করে একটা জটিল বিষয় নিয়ে মিটিং করে সেটা সলভ করে ফেলছেন। এই সেবা আরো বৃদ্ধি পাবে, বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় হচ্ছে। এটা কিন্তু, আবারও বলি, ফেসবুক দেখা না, স্কাইপ কল করা না, এটা অত্যন্ত সিকিউর। সিকিউরিটি একটা বিরাট ব্যাপার। আমাদের পুরো সেবার মধ্যেই সবার আগে যেটা গণ্য করা হয় সেটা হচ্ছে সিকিউর কমিউনিকেশন। সেই নিরাপদ যোগাযোগ ব্যবস্থা আমরা সুনিশ্চিত করেছি। এরা হচ্ছেন আমাদের সম্মানিত গ্রাহক। বাংলাদেশের সবাই এদেরকে চেনেন, আপনারাও চেনেন। আমরা গর্বিত তাদের সেবা দিতে পেরে। আমরা গর্বিত তাদের বিজনেস অ্যাক্টিভিটিস, এটা যে চালু রয়েছে, সেখানে আজ কানেক্টিভিটি সবচেয়ে বড় ভূমিকা পালন করছে, সেই দায়িত্ব আমরা পালন করছি। আরো কিছু গ্রাহক, এবং আমরা আশাবাদী অদূর ভবিষ্যতে এ ধরনের আরো অনেক বড় বড় এন্টারপ্রাইজ বাংলাদেশে আসবে এবং তাদেরকে আমরা আমাদের সেবা দিতে পারব। এই হচ্ছে বাংলাদেশে আমাদের নেটওয়ার্ক কভারেজ অপটিক্যাল ফাইবারের মাধ্যমে। যে কোম্পানিগুলোর লোগো দেখতে পাচ্ছেন, তাদের সাথে সরকারের অনুমোদন ক্রমে তাদের অবকাঠামো ভাগাভাগি করে, অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার শেয়ার করে, আমরা আমাদের নেটওয়ার্কের সম্প্রসারণ ঘটিয়েছি এবং আমরা আমাদের নেটওয়ার্ককে পরিচালনা করে থাকি। বেতার তরঙ্গ ব্যবহার করেও আমরা সারা দেশব্যাপী বিভিন্ন জায়গাতে আমাদের নেটওয়ার্ক পরিচালনা করে থাকি। এই হচ্ছে আমাদের ঠিকানা। আপনারা আমাদের সাথে যে কোনো বিষয়ে, আপনাদের যদি কোনো কোয়েরি থাকে, আপনাদের কিছু জিজ্ঞাসা থাকে, যোগাযোগ করবেন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।